হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আর্ক সার্ভাইভালে বল হ্যাক করতে হয়। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলে দিই, তোমরা পুরো ভিডিও না দেখলে ভালো করে বুঝতে পারবে না, পরে এটা আমার দোষ হবে না। প্রথমে তোমাদের ডিসক্রিপশন থেকে আর্ক সার্ভাইভালে বলের মোড মডিফাইয়ের দিকে ডাউনলোড করে নিও। তারপর অ্যাপটাকে ইনস্টল করবা, একটু দেরি হবে। তারপর ওপেন করে নিও। ওপেন অ্যালাউ করার পর এখানে ব্যাড ডাউনলোড অপশন আসবে। তারপর আবার ব্যাক আসবা, কম ডট উপরেটা ক্লিক করার পরে এই দুটা কপি করে কপি অথবা কাট করার পর ডিভাইস মেমোরিতে অ্যান্ড্রয়েড ওভিভিতে এখন ওইটার ফোল্ডার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এটা মডিফাই পের, ওটা অরিজিনাল। নিচেরটাতে ক্লিক করে পেস্ট করে দিও। এ ফিউ মোমেন্টস লেটার পেস্ট হয়ে গেছে। এখন তোমাদের এখান থেকে বের হয়ে যাও, বের হতে হবে। তারপর লাকি পাচার, তোমাদের এখন এই তিনটে অ্যাপ দরকার হবে। আকসা ভাই বলে বল মডিফায়ার, এখন আর ব্যাড নিউজ আসবে, ব্যাড ডাউনলোড আসবে না অবশ্য। এখন তোমরা আর এটা ওপেন করতে পারবা। এখন তোমাদের আর আকসা ভাই বলে বল থেকে বের হতে হবে। আর আমি যে হ্যাকটা করছি এটা আমি নিজে আগে ট্রাই করছি, এটা কোনো ক্র্যাশ হবে না, তোমরা সারা জীবন চালাতে পারবে। এখন তোমাদের এই তিনটে অ্যাপ লাগবে, জেড আর্চি বা আর্ক, লাকি বাচা ইনস্টলার। এখানে লাকি বাচা ইনস্টলার ওপেন করে তারপর এখানে যা পারমিশন চায় সব দিয়ে দিও। এখন তোমাদের লাকি বাচার ইনস্টল করতে হবে, সেটিংয়ে অ্যালাউ করে দিও। এখন তোমাদের লাকি পাচার ইনস্টল হবে। আগে একটা লাকি পাচার ইনস্টল ছিল, ইনস্টলার ছিল, এখন লাকি পাচার ইনস্টলার আনইনস্টল করতে পারবে। এখন এটা আনইনস্টল হয়ে যাবে। এখন তোমাদের লাকি পাচার, এখন লাকি পাচার এসে বলেছে। এখন এটা ক্লিক করে সব পারমিশন অ্যালাউ করে দিন। পরে আর যে মডিফায়ার ওটাতে ক্লিক করে মেনু টু পাঁচে ক্লিক করবা, ক্রিয়েট এ মডিফাই এপিকে ফাইল। তারপর চার নম্বর অপশনে ক্লিক করার পরে রিবিল্ড অ্যাপে ক্লিক করে দিও। তারপর ওকে, এখন একটু সময় নেবে। ওকে, এখন গো টু ফাইল। এখন তোমাদের ব্যাগ আসতে হবে, তারপর জেড আর্চিভার ওপেন করতে হবে, তারপর অ্যান্ড্রয়েড ওবিবি আর যেই ওবিবির ফাইলটা ওইটাতে ক্লিক করতে হবে। এখন আর্কের যে ফাইলটা থেকে লং প্রেস করলে রিনেম করার অপশন আসবে, তোমরা এটাকে রিনেম করো, নাহলে এটা ডিলিট হয়ে যাবে। রিনেম যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিও, আমি জিরো দিয়েছি। এখন লাকি পাচারে গিয়ে রিইনস্টলে ক্লিক করতে হবে, এস দিয়ে ওকে দিয়ে দিও। সে সময় নেবে। তারপর সেটিংয়ে গিয়ে অ্যালাউ করো, একটু সময় নেবে। এখন ডান। এখন তোমাদের আর হ্যাক হয়ে যাবে। আগে তোমাদের যেই ওয়ার্ডটা দিচ্ছে ওটা আবার কেটে দিও। এখন তোমরা জেডার চিবার থেকে বের হয়ে আর্কের ভিতরে ওপেন করে নিও। এলাও ক্লিক করে দিও, তারপর অ্যাপ ওপেন হয়ে যাবে।
আমি একটি নতুন ওয়ার্ড খুলে তারপর তুমি অভিজ্ঞতা দেখো। ওয়ার্ল্ড ওপেন হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে হ্যাক করে দেখাবো। এখন তোমরা দেখতে পাচ্ছ যে সব কিছু কিনতে পারবো, চাইলে যেটা কিনবে ওটা ক্লিক করে ইয়েসে ক্লিক করলে তোমাদের পারচেস হয়ে যাবে। গড কাউন্সিল, এম্বার, সব কিছু কিনতে পারবে। এটা কোনো ক্র্যাশ হবে না, কিছুই হবে না। এখন তোমরা পুরো ভিডিওটা দেখো যে ক্র্যাশ হয় না কি হয় না, আর তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, এটা কোনো ফেক ভিডিও না। আর যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওটা পাসওয়ার্ড ভিডিওর মধ্যেই আছে। তোমরা তোমাদেরকে গড কাউন্সিলটা দেখার আগে আমাদের মিশন কি বলে জানি না ওটা কমপ্লিট করতে হবে, তারপর দেখে তোমাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। দেখো তুমি গাইস, আমি গড কাউন্সিল ইউজ করতে পারবো, আমার সব মিশন হয়েছে, দেখতেই পাচ্ছ সব গড কাউন্সিলতে সব কিছু করা যায়, লেভেল আপ সব কিছু করা যায়। আজকের জন্য এত কি দেখাবো পরবর্তী ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব
লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর এতদিন আমি ভিডিওতে আসতে পারিনি এটা কারণে, কিন্তু এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাই বাই।